এবারে রয়েছে শেফ সেগমেন্ট। শেফ সেগমেন্টে আজকে আমাদের সাথে আছেন শেফ ফারা বিথি। শেফ, আপনাকে স্বাগত জানাই বাহারি রান্নায়। থ্যাংক ইউ। কেমন আছেন? আপনাকে আমি ভালো আছি, আপনি ভালো আছেন? আমি তো খুবই ভালো আছি। তো দেখতে পাচ্ছি দারুণ কিছু কিছু ইনগ্রিডিয়েন্টস, মজার কিছু রেসিপি হবে। কি নিয়ে এসেছেন আমার দর্শকদের জন্য আজকে? আমি নিউ ইয়ার, যেহেতু এটা ইয়ার এন্ডিং, একটা নিউ ইয়ার স্পেশাল আমি কেক নিয়ে এসেছি। আচ্ছা, যেটা হবে আমার ভ্যানিলা কেক, একটা নিউ ইয়ার স্পেশাল ভ্যানিলা কেক। চলুন তাহলে আমি এটা তৈরি করে, তার আগে দর্শকদেরকে বলে আসি কি কি লাগছে আমাদের। ওকে, চলুন দর্শক, নিউ ইয়ার স্পেশাল ভ্যানিলা কেক করতে আমাদের কি কি উপকরণ লাগছে একবার দেখে আসি। নিউ ইয়ার স্পেশাল ভ্যানিলা কেক বানাতে যা যা লাগছে: ডিম, চিনি, ময়দা, ভ্যানিলা এসেন্স, বেকিং পাউডার এবং তেল। দেখে নিলেন তো, এবার সরাসরি শেফের কাছে যাচ্ছি। শেফ, কি করতে হবে? প্রথমে আমি ইনগ্রেডিয়েন্টসগুলো মিক্সিং করব কেকের ব্যাটারের জন্য, মানে আমাদের ভ্যানিলা স্পঞ্জটা তৈরি হবে। ভ্যানিলা স্পঞ্জটা তৈরি হবে, শুরু করে দেই। খুব সিম্পল ওয়েতে আমি এটা করে দেখাচ্ছি। আমি এখানে মেজার করে রেখেছি, এখানে 2 কাপ ফ্লাওয়ার আছে। আচ্ছা, আমার একটু জানার ইচ্ছা আছে, মানে শেফ হিসেবে নিজের ক্যারিয়ার গড়ার পিছনে কারণটা কি? অ্যাকচুয়ালি শেফ হিসেবে যে মানে ক্যারিয়ার হবে সেটা আমি জানতামই না। প্রথমত আই লাভ ফুড, ওইখান থেকে আসলে মানে ফুডের প্রতি ভালোবাসার প্রতি এভাবে স্টার্টটা হয়ে গেছে আর কি। আচ্ছা, এরপরে সুগারটা দিচ্ছি। কতটুকু সুগার এখানে? এখানে আমাদের 1 কাপের মতো র সুগার আছে। অনেকে এগটাকে ফোম করে, বাট এটা দরকার হবে না, এটাকে একসাথে করে ফেলতে পারবো আমরা। আমি এটা ভেঙে নিচ্ছি। পেস্ট্রি শেফ হিসেবেই তো কাজ করছেন? জি, আমি অ্যাজ এ পেস্ট্রি অ্যান্ড বেকারি শেফ হিসেবে কাজ করছি। পেস্ট্রির প্রতি ভালোবাসাটা কি বেশি না? পেস্ট্রির প্রতি ভালোবাসাটা বেশি, মানে খেতেও তার মানে পেস্ট্রি পছন্দ করে? পেস্ট্রি পছন্দ করি। অয়েল লাগবে, তেল কতটুকু লাগবে? 1 কাপের চেয়ে একটু কম, 1/2 কাপের চেয়ে সামান্য বেশি, 1/4 কাপ। আচ্ছা, আমরা এখানে 2টা ডিম, 2 কাপ ময়দা, 1 কাপ চিনি আর 1/4 কাপ তেল দিয়েছি। তেল দিয়েছি, বেকিং পাউডার দিয়েছি সামান্য। এটা 1 চা চামচ? 1 চা চামচ একটু কম। আচ্ছা, বিট করে নিব আমরা। আমাদের যখন বিট করাটা স্টার্ট হবে আমরা সামান্য ভ্যানিলা এসেন্সটা মিক্স করে নিব এখানে। আচ্ছা, এটা জাস্ট ফ্লেভারের জন্য? ফ্লেভারের জন্য, যাতে আমাদের ভ্যানিলা স্পঞ্জ যেহেতু আমরা করছি সেহেতু আমাদের ফ্লেভারটা চমৎকার একটা ফ্লেভার আসবে। সব কিছু ভালোভাবে মিশে গেছে, মিশে গেছে দেখতে পাচ্ছেন। এরপরে বেকিং ট্রেতে, বেকিং ট্রেতে আমরা দিয়ে দিব। আমরা এখানে বাটার গ্রিস করে রেখেছি। আচ্ছা, এটা কতক্ষণ বেক করতে হবে, কত ডিগ্রি সেন্টিগ্রেডে? এটা আমরা প্রথমে প্রিহিট করে নিব ওভেনটা আমরা 10 মিনিটস, 5 to 10 মিনিটস, দেন আমরা আপ অ্যান্ড ডাউনে 150 to 160 20 মিনিটস বেক করলে হয়ে যাবে। মানে 160 ডিগ্রিতে আমরা 15 থেকে 20 মিনিট বেক করব। আর অবশ্যই ওভেনে যখনই কোনো খাবার বেক করতে দিবেন তার আগে ওভেনটা প্রিহিট করে নিতে হবে। এটা এক একটা ওভেনে এক এক রকম থাকে, তো কমপক্ষে 10 মিনিট আমরা প্রিহিট করে নিই। খাবার কিন্তু তৈরি হয়, আমাদের ফুডটা তৈরি হয় আমাদের হিটে, ফুডটা আবার আমাদের নষ্ট হয় হিটে। টেম্পারেচার দ্বারা এটা রেডি হবে এবং টেম্পারেচার দিয়ে এটা নষ্ট হবে। এটা আসলে খুবই একটা গুরুত্বপূর্ণ ব্যাপার, মানে বেশি টেম্পারেচার, কম টেম্পারেচার, কোন টেম্পারেচারে আসলে আমাদের রান্নাটা হবে, হ্যাঁ এই জিনিসগুলো আসলে জানতে হবে। আমরা এটা ওভেনে প্রেস করে দিচ্ছি। ঠিক আছে, আমরা 20 মিনিটের জন্য দিয়ে দিলাম। 20 মিনিট? হ্যাঁ, আসলে আমাদের দেখতে হবে 15 মিনিট পরে যে কতটুকু হয়েছে। জাস্ট স্কোয়াডে চেক করব আমরা কতটুকু হয়েছে। কেকটা তৈরি হয়ে গেছে, কেটে আমরা একটু ঠান্ডা করে নিয়েছি, তাই তো? এবং মাঝে একটা লেয়ার কাটা হয়েছে। এরপরে কি করতে হবে? এটা আমরা এখন শুধু আইসিং করব, আইসিং করে ডেকোরেশন করব। আচ্ছা, তাহলে শুরু করে দিই। শিওর। ফার্স্টে আমরা কেকটা নিয়ে জাস্ট আমরা বাটার ক্রিম তৈরি করেছি। আমি বলে দিচ্ছি কিভাবে বাটার ক্রিম তৈরি করতে হয়। রুম টেম্পারেচারে বাটার 1 কাপ, আইসিং সুগার 1 কাপ, আর ওখানে সামান্য ভ্যানিলা এসেন্স আর র মিল্ক 1 to 2 to 3 টেবিল স্পুন দিয়ে এটা বিট করে নিলে আমাদের বাটার ফ্রস্টিংটা রেডি হয়ে যাবে।
জাস্ট আমাদের লেয়ারের উপরে দিতে হবে। এই লেয়ারটা এতটা ফিনিশিং দিতে হবে না, এখানে জাস্ট মানে দুটো লেয়ারটা করে স্পঞ্জ যাতে একসাথে বসে বসে যায় সেটার জন্য আমাদের খুব সুন্দর করে একটু মিশিয়ে নিতে হবে। আমরা দেখব যেটা আমরা কেটেছি যেটা আমাদের ফ্ল্যাট সাইজ সুন্দর ওটা উপর দিকে দিব আমরা, একটু দেখে আমাদেরকে প্লেস করতে হবে। এখানে আমরা ন্যাচারাল গ্লেজটা নিচ্ছি ডেকোরেশনের জন্য। ন্যাচারাল গ্লেজটা তো কিনতে পাওয়া যায়, এটার সাথে যে কোনো কালার মিক্স করলে ওই কালারটাই হয়ে যায়। আমরা একটু ইয়েলো কালারটা মিক্স করছি, যেটা একটা ইয়েলোশ কালার, ইয়েলোশ। আমরা কালারটা একটু অল্প অল্প করে মিক্স করব, মানে মিশাতে হবে, দেখতে হবে যে কালারের রংটা পারফেক্ট এসেছে কিনা, যেটা আমরা চাচ্ছি ঠিক কিনা। আমরা এটা প্লেস করছি এখন কেকের মধ্যে। জাস্ট চামচটাকে আমরা স্পুনটাকে জাস্ট ঘুরিয়ে দেব, একটা সুন্দর ডেকোরেশন এখানে মানে একটা রাউন্ড শেপ করে একটু ঘুম বা ন্যাচারাল গ্লেজ যদি এটা আসলে স্বাস্থ্যসম্মত, কিন্তু আমাদের মানে এটা খেলে কারো কোনো ক্ষতিও হবে না, কিন্তু কালারটাও সুন্দর এসেছে, দেখতেও ভালো লাগছে। আর এটা পাশ দিয়ে যদি পড়ে যায় তাহলে টেনশনের কিছু নেই, দিস অ্যানাদার ডেকোরেশন। একটু আমরা স্প্রিঙ্কল দিয়েছি সুইট বলটাকে, আমরা এই দিক দিয়ে একটু জায়গা রেখেছি যেহেতু আমরা এখানে একটু ইয়ার এন্ডিং একটা লেখা লিখব। আচ্ছা, দেখতে কিন্তু দারুণ লাগছে। লেখাটা তো চকলেটটাকে গলিয়ে জাস্ট একটু লিখে দিয়েছে, এটা আমরা একটু ফন্ডেন্ট দিয়ে একটু ডেকোরেশন করে দিয়েছি। মানে এটা দর্শক আমরা একটু লিখে ফেলেছি, কারণ আমাদের একটু ব্যস্ততা থাকে, সময় স্বল্পতা থাকে। আপনারা বাড়িতে জাস্ট ডার্ক চকলেট পাওয়া যায়, চকলেটটাকে ওভেনে বা ডাবল বয়লারে একটু মেল্ট করে গলিয়ে নেবেন এবং নজলে ভরে বা পাইপিং ব্যাগে ভরে পছন্দ মতো লিখে নেবেন। আমরা এখানে যেহেতু আমাদের নতুন বছর সামনে আসছে, আমরা একদম 12-তে দিয়েছি এবং এই কাটাটা বানানো হচ্ছে ফন্ডেন্ট দিয়ে। আপনারা চাইলে ফন্ডেন্টের সাথে একটু চকলেট কালারটা মিশিয়ে নিতে পারেন, তাহলে খুব সুন্দরভাবে আপনারা ঘড়ির কাটাটা বানাতে পারছেন, অথবা পছন্দ মতো যেভাবে ইচ্ছে আপনারা কিন্তু সাজিয়ে নিতে পারেন। এরপরে কী করতে হবে? এরপরে জাস্ট একটু স্প্রিঙ্কেল দিয়ে আমরা একটা আমাদের যে ওয়াচটা আমরা রেডি করেছি ওটা শেষ করব। আসলে আমার কাছে মনে হয় এরকম করে যদি দর্শকরা বাড়িতে বানান, অথবা আপনারা যদি আপনাদের প্রিয় জনকে নিয়ে নতুন বছরটা উদযাপন করতে চান একসাথে, এরকম একটা কেক বানাতে পারেন অথবা কাউকে উপহার হিসেবে দিতে পারেন, সবাই খুশি হবে এবং আপনারও খুব ভালো লাগবে আমার মনে হয়। কারণ নিজের হাতে বানানো কোনো জিনিস, এটা আসলে কাউকে যখন আমরা দেই এক ধরনের অন্যরকম তৃপ্তি আমরা পাই, তাই না? রাইট, আপু হয়ে গেছে আমার নতুন বছরের নতুন কেক, যেটা দিয়ে আপনি আপনার ফ্যামিলির লোকজনকে এবং আমাদের সকল দর্শককে, বাহারি রান্না সকল দর্শককে আপনি বলতে পারবেন কিভাবে নতুন বছরটা উদযাপন করবে একটি কেক দিয়ে, এটা আপনার জন্য। বাহ, আসলেই কিন্তু দারুণ হয়েছে। আমার মনে হয় দর্শক আপনারা চাইলে বাড়িতে সহজেই বানিয়ে ফেলতে পারেন, তো তার জন্য কি পুরো প্রস্তুত প্রণালীটা আরও একবার দেখে নেন, তাই না? খুব ভালো হবে, খুব মনোযোগ দিয়ে দেখেন কিভাবে আমাদের শেফ আজকে আপনাদের জন্য এটা বানিয়েছে। প্রথমে একটি বড় বাটিতে 2 কাপ ময়দা, 1 কাপ চিনি, 2টি ডিম, 1/2 কাপ তেল, 1 চামচ বেকিং পাউডার দিয়ে বিট করে নিতে হবে। বিট করতে করতে সামান্য ভ্যানিলা এসেন্স মেশাতে হবে। বেকিং প্যানে বাটার বা তেল গ্রিস করে বিট করা মিক্সচারটি দিয়ে বেক করে নিতে হবে। ওভেন থেকে কেক বের করে মাঝ থেকে কেটে 2টি লেয়ার করে নিতে হবে। 2 লেয়ার কেকের মাঝে বাটার ক্রিম দিয়ে এবং কেকের উপরে ও চারপাশে বাটার ক্রিম দিয়ে কভার করে দিতে হবে। পছন্দ মতো ন্যাচারাল গ্লেজ জেলি নিয়ে সামান্য ইয়েলো ফুড কালার মিশিয়ে কেকের উপর ছড়িয়ে দিতে হবে। এর উপরে আবারও পছন্দ মতো চকলেট ও সুইট বল বা স্প্রিঙ্কেল দিয়ে সাজিয়ে পরিবেশন করুন নিউ ইয়ার স্পেশাল ভ্যানিলা কেক। দেখে নিলেন তো দর্শক কত সহজে আপনারা বাড়িতে তৈরি করতে পারবেন নিউ ইয়ার স্পেশাল এই ধরনের একটা কেক। শেফ, আপনাকে অসংখ্য ধন্যবাদ, নতুন বছরের জন্য এরকম একটা সুন্দর একটা কেক আমার দর্শকদেরকে উপহার দিলেন। আপনার জন্য শুভকামনা থাকলো, আপনি এভাবে আরও অনেক কাজ করে যান এবং মজার মজার এরকম কিছু রেসিপি নিয়ে আমাদের দর্শকদেরকে উপহার দিবেন মাঝে মাঝে। আপনাকে ধন্যবাদ আপু, এবং ধন্যবাদ বেক্সিমকো এলপিজি বাহারি রান্নাঘরকে, এটিএন বাংলা আমাকে এখানে আমন্ত্রণ জানিয়েছে। সবাইকে ধন্যবাদ এবং নতুন বছরের শুভেচ্ছা দিয়ে নতুন একটি কেক দিয়ে আজকে আমি এখান থেকে বিদায় নিচ্ছি। ইনশাআল্লাহ আবার দেখা হবে। আশা করছি আপনাদের ভালো লেগেছে আজকের এই আয়োজন। 2টো ভিন্ন রকমের এবং স্পেশাল রেসিপি ছিল,
আপনারা বাড়িতে অবশ্যই বানাবেন এবং নতুন বছরকে স্বাগত জানাবেন এবং পরিবারের সবাইকে নিয়ে খুব আনন্দে থাকবেন, ভালো থাকবেন। দেখা হবে আবারও সামনের বছর নতুন নতুন মজার কোনো রেসিপি নিয়ে বেক্সিম কোএলপিজি বাহারি রান্নায়। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হ্যাপি নিউ ইয়ার।